জাহান্নামের সবচেয়ে কম আজাব, একেবারে কম আজাব হলো আগুনের দুইটা জুতা পরিয়ে দেওয়া। ইন্না লিল্লাহ, আগুনের দুইটা জুতা পায়ে পরিধান করা জাহান্নামের সবচেয়ে কম আজাব। আমার বিষয় হলো জাহান্নামের ভয়াবহতা, এর চেয়ে ভয়াবহতার কি আছে? অথচ এটা হলো সবচেয়ে কম আজাব। আল্লাহ বাবা বলেন জাহান্নাম এক প্রজ্বলিত আগুন, এক ভয়ঙ্কর আগুন, এক বিভৎস আগুন। কেমন আগুন? আল্লাহ পাক বলেন যা কলিজা পর্যন্ত পৌঁছায় যাবে, যা হৃদয়কে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেবে, তোমাদের রবের নিকটে তোমরা প্রত্যাবর্তিত হবে, ফিরে আসবে, জীবন ডায়েরির হিসাব দিতে হবে। সম্মানিত সুদী মন্ডলী, অতএব জাহান্নামকে ভয় করুন, জাহান্নাম বড় বিভৎস, জাহান্নাম বড় ভয়ঙ্কর। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينه ونستغفره ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا وقال الله تعالى وجيء يومئذ بجهنم يومئذ يتذكر
الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا فاطمة أنقذي نفسك من النار فإني لا أملك لكم من الله شيئا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহ রহমত নামিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حمد باري تعالى সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ কোরআন সকলের নয় শুধু মোমেনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো ফল পাবে তুমি দোজাহানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এত চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী আল্লাহর কালামে পাক এত চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী আল্লাহর কালামে পাক তবেই পাবে তুমি শান্তির ঠিকানা তবেই পাবে তুমি মুক্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে যার পরস্পে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার একটি কণা এই দুনিয়ার পরকালে
শান্তি পাবে তুমি দোজাহানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে হলো না তো জোরে সরে তাকবির দিন তাকবির দিলে শয়তান পালিয়ে যায় ঠিক কিনা শয়তান আমাদেরকে ধোঁকা দেয় প্রতিনিয়তই শয়তান আমাদের রন্ধ্রে রন্ধ্রে শয়তানের ধোঁকায় পড়ে কত মানুষকে জাহান্নামে যাবে এই জন্যে আমি অনুরোধ জানাবো যে পাশে যারা আছে তাদের জাগিয়ে তুলুন শেষ ভালো যার সব ভালো থাক আপনারা জাগিয়ে তুলুন আমার বিষয় হলো জাহান্নামের ভয়াবহতা এর উপরে আমি আলোচনা রাখবো ইনশাআল্লাহ তার আগে এই মানুষগুলো একটু জেগে যাক আপনারা জাগিয়ে তুলুন আর জোরে সরে একটু তাকবীর দিন লিল্লাহির তাকবীর হলো না আরো জোরে দিতে হবে ওহুদের ময়দানে বদরের প্রান্তরে মুসলমানদের তাকবীরের ধ্বনিতে কাফেররা পেশাব করে ফেলত সেই আওয়াজ গেল কোথায় আপনারা এখনো হাজার হাজার মানুষ রয়েছেন এত মানুষের মধ্যে তাকবীরের আওয়াজ এত ক্ষীণ হবে কেন ভয় করছে আপনাদের মনে হচ্ছে ভয় করছে মোরা নবীর উম্মত আল্লাহরে কিষাণ মরণ এলে মরব দেব না ইমান ঠিক না একটু জোরে সরে তাকবীর দেই লিল্লাহ তাকবীর সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো মক্কা যা যেখানে অশ্লীলতা যেখানে বিড়িতামাক জব্দার যেখানে জি বাংলা যেখানে স্টার জলসা যেখানে কিরণমালা যেখানে লিল্লাহির তাকবীর ইন্না আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মহতরম সম্মানিত সুধি মণ্ডলী আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী জাতীয় তাবলিগে ইজতেমার মহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ হযরত উলামায়ে কেরাম উলামায়ে দ্বীন সারা বাংলাদেশ থেকে আগত আহলে হাদিস আন্দোলনের দিনে ভাইয়েরা ও মা ও বোনেরা সম্মানিত সুধী মণ্ডলী গভীর রাত্রিতে আমি শামসুর রহমান আজাদী আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে শুকর আদা করি সকলেই মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ আরও শুক্রিয়া জানাই সেই মহান আল্লাহ পাকের যার লয় নেই ক্ষয় নেই যিনি অমর অক্ষয় চিরস্থায়ী চিরঞ্জীব সেই মহান আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়ার কোনো ইলাহ নেই কোনো মাবুদ নেই কোনো উপাস্য নেই আইনদাতা নেই বিধানদাতা নেই রিজিকদাতা নেই হায়াতদাতাও নেই কে ছাড়া আল্লাহ ছাড়া সেই আল্লাহর দরবারে আবারও শুকর আদা করি যিনি আমাদের শারীরিক সুস্থতা দান করেছেন সকলেই পড়ি আলহামদুলিল্লাহ সমস্ত দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার সকলের প্রিয় নবী মানবতার নবী প্রিয় নবী আদর্শের নবী যার আদর্শ ছাড়া পৃথিবীর কোনো জাতির এহকালীন জীবনে বা পরকালীন জীবনে কোনো কল্যাণ আসতে পারে না আসতে পারে শুধু বিশ্ব নবীর আদর্শে ঠিক না আদর্শ মানলে শুধু রসুলের আদর্শই মানতে হবে অন্য কোনো সভ্যতা বিজাতীয় প্রবৃত্তি কৃষ্টি কালচার মানা যাবে আরো জোরে বলেন যাবে না আদর্শ মানলে শুধু রসুলের আদর্শই মানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে
আমার রসূলের মধ্যে উত্তম আদর্শ। আসুন আমরা রসূলের আদর্শে জীবন গড়ি, কোরআন ও সুন্নাহর আলোকে আমাদের জীবন আলোকিত করি। সেই বিশ্বনবী, মানবতার নবী, বিশ্বনবী আদর্শের নবীর উপরে শত কোটি দরুদ ও সালাম আমরা সকলে একবার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার বিষয় হলো জাহান্নামের ভয়াবহতা। জাহান্নাম কত ভয়ঙ্কর, জাহান্নাম কত বিভৎস। কোরআনে কারিমের বহু সূরার মধ্যে এই জাহান্নামের আলোচনা এসেছে। গোটা তিরিশ পারার তো প্রায় দশানাই জাহান্নামের আলোচনা বিভিন্ন সূরার মধ্যে, সূরা হাক্কার মধ্যে, সূরা মুলকের মধ্যে, সূরা মুদ্দাসিরের মধ্যে, সূরা ওয়াকিয়ার মধ্যে, সূরা তুন্নাবার মধ্যে, বিভিন্ন সূরার মধ্যে জাহান্নামের ভয়াবহতার বক্তব্য আল্লাহ দিয়েছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, জাহান্নাম সম্পর্কে আমাদের ধারণা একেবারেই ক্ষীণ। আমরা মনে করছি জাহান্নাম কোথায় আছে না নাই। অনেকেই মনে করছেন যে মৃত্যুর পরে না জানি আমাদের কোনো কিছুই নাই, হয়তো মরে যাওয়ার পরে কিছুই থাকবে না। অনেকেই প্রশ্ন করেন আসলে মৃত্যুর পরে কি কিছু আছে। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আরও জোরে বলেন নাউযুবিল্লাহ। দেখুন সূরা সিজদা একুশ পারার মধ্যে আল্লাহ পাক বলছেন আমাদের এই এই সংশয়ের নিরসন আল্লাহ দিয়েছেন, আমাদের এই সন্দেহ আল্লাহ তাআলা সেই সন্দেহ কাটিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা সিজদার একুশ পারার মধ্যে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন কুল, হে নবী আপনি বলুন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, প্রত্যেকটা প্রাণীর প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত আমি আল্লাহ মাউতের ফেরেশতা প্রস্তুত করে রেখেছি। এরপরের শব্দটা আল্লাহ বলছেন সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ পাক বলেন অতঃপর, সুম্মা অতঃপর ইলা রাব্বিকুম তুরজাউন, তোমরা তোমাদের রবের নিকটে প্রত্যাবর্তিত হবে, ফিরে আসবে। আমার ভাইয়েরা মৃত্যুর পরে সুম্মা অতঃপর ইলা রাব্বিকুম তুরজাউন, তোমাদের রবের নিকটে তোমরা প্রত্যাবর্তিত হবে, ফিরে আসবে। জীবন ডায়েরির হিসাব দিতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, অতএব জাহান্নামকে ভয় করুন। জাহান্নাম বড় বিভৎস, জাহান্নাম বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন করুন ইনসানু আন্না লাহু যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন আমি আল্লাহ জাহান্নাম টেনে উঠাব, ওয়াজিয়া ইয়াউম, ইয়াউম মানে সেদিন, সেদিন মানে কি পরকাল, আল্লাহ জাহান্নাম টেনে উঠাবে, জাহান্নামের 70,000 বেড়ি থাকবে, এক একটা বেড়িতে 70,000 ফেরেশতা ধরবে। সহজ কথা এটা মনে করছেন, জাহান্নাম কত ভয়ঙ্কর, জাহান্নাম কত বিভৎস। আল্লাহ তাআলা বলছেন যেদিন আমি আল্লাহ জাহান্নাম টেনে উঠাবো, আপনারা জাহান্নাম দেখবেন না। অনেকেই বলছে জাহান্নাম দেখবো, দেখেন জাহান্নাম আমরা যে দেখবো, দেখ আল্লাহ বাবা বলেন অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে, সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ বাবা বলেন অতঃপর আমি আল্লাহ আবারও বলি, আল্লাহ একবার না আবারও বলছেন, অতঃপর আমি আল্লাহ আবারও বলি তোমরা ওটা দেখবে, ওটা মানে জাহান্নাম। আল্লাহ পাক বলেন আইনাল ইয়াকিন, তোমরা ওটা দেখবে চাক্ষুষ প্রত্যয়ে, এই চোখে সরাসরি জাহান্নাম দেখবে। যেদিন আল্লাহ তাআলা জাহান্নাম টেনে উঠাবেন মানুষ জাহান্নাম দেখবে।
এই জাহান্নাম দেখার পরে মানুষের উপলব্ধি হবে জাহান্নাম দেখার পরে পরকালে মানুষের উপলব্ধি হবে হায় হায় কি করলাম জীবনে এই কঠিন ভয়াবহ ভয়াবহ বিপদে জাহান্নামে আমরা যাব কি করে একটা সেকেন্ড কি থাকা যাবে জাহান্নামে একটা মুহূর্ত কি থাকা যাবে জাহান্নামে হ্যাঁ জাহান্নামের সবচেয়ে কম আযাব একেবারে কম আযাব হলো আগুনের দুইটা জুতা পরিয়ে দেওয়া ইন্না লিল্লাহ আগুনের দুইটা জুতা পায়ে পরিধান করা জাহান্নামের সবচেয়ে কম আযাব আমার বিষয় হলো জাহান্নামের ভয়াবহতা এর চেয়ে ভয়াবহতা আর কি আছে অথচ এটা হলো সবচেয়ে কম আযাব সাহাবী রাব বলেন আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী আগুনের দুইটা জুতা পায়ে পরিধান করা মানে গরম পানির নাই মাথার মগজগুলি টকবক করে ফুটতে থাকবে হ্যাঁ সহজ কথা এটা আচ্ছা এমনি যে গরম পানি আমরা ফুটিয়ে খাই ঢাকা শহরে আমরা গরম পানি ফুটিয়ে খাই মাঝে মাঝে আমি এই গরম পানির হাঁড়ি আমার ওয়াইফকে নামাইতে দেই না আমি নিজেই নামাই আমি বাসায় থাকলে এই ফুটন্ত হাঁড়ি কখন পায়ে পড়ে যাবে টকবক করে ফোটে আমার মনে হচ্ছে আমি দেখি আর মনে করি এর ভিতরে যদি একটা হাত ডুবিয়ে দেই এই গরম পানি টকবক করে ফুটছে তার ভিতরে যদি একটা হাত ডুবিয়ে দেই মাথার মগজগুলি ফেটে চৌচির হয়ে যাবে ঠিক না আর আগুনের জুতা সরাসরি যদি পায়ে পরিধান করানো হয় তাহলে কি অবস্থা ঘটবে সেদিন মানুষের মানুষ জাহান্নাম দেখার পরে মানুষের উপলব্ধি হবে উপলব্ধি হয়ে কোনো লাভ আছে ওয়া আন্না লাহু যিকির সেই উপলব্ধি কোনো কাজে আসবে চোর চুরি করে যখন ঘর ঘরের সমস্ত আসবাবপত্র থালা বাটি ঘটি যা আছে একেবারে টাকা পয়সা সোনা দানা সব চুরি করে নিয়ে গেছে কারণ বাড়িওয়ালা বলছে আয় হায় আমি যদি এইটা করতাম আমি যদি ওইটা এটা না করে ওইটা করতাম আমি যদি সিটকানিটা ভালো মতো লাগাতাম হ্যাঁ তাহলে হয়তো চুরি করতো না চুরি করার পরে উপলব্ধি হয়ে আর কোনো লাভ হবে জাহান্নাম দেখার পরে মানুষের উপলব্ধি হবে হ্যাঁ আফসোস করবে সেদিন পরকালে মানুষ বলবে আকুলু মানুষ সেদিন বলবে লাইতানি কদ্দামতু লিহায়াতি সেদিন মানুষ বলবে হায় আমি আমার জীবনের জন্য যদি অগ্রিম কিছু পাঠাতাম ভালো কাজ করতাম সৎ কাজ করতাম সৎ আমল করতাম অন্যায়ের প্রতিরোধ করতাম ন্যায়ের আদেশ করতাম এ ধরনের ভালো ভালো কাজ দিনের কাজ ইসলামের কাজগুলো যদি আমি ঠিক মতো করতাম আল্লাহর আনুগত্য আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি কোরআন সুন্নার আলোকে যদি জীবন গড়তাম সে আজকের এই জাহান্নামের আগুনি আমার থাকতে হতো না সেদিন মানুষ বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি আমার জীবনের জন্য যদি অগ্রিম ভালো কাজগুলো আমরা করে আসতাম শিরক বেদাত মুক্ত আমল করতাম তাওহীদের পরে জীবন গড়তাম হ্যাঁ তাহলে আজকের এই জাহান্নামের আগুনে থাকতে হতো না শুনুন জাহান্নাম কত ভয়ঙ্কর জাহান্নাম কত বিভৎস কোরআনে একটি সূরা আছে সূরা তুর আল্লাহ রাব্বুল আলামিন একটা না দুইটা না তিনটা না ছয়টা কসম কাটলেন সূরা তুরে কসম করার পরে আল্লাহ পাক বলেন না আযাব রব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি আল্লাহ পাক বলেন আমার আযাব অবশ্যম্ভাবী মা লাহু মিন প্রতিরোধ যার রোগ করার ক্ষমতা কারো নাই আল্লাহ পাক বলেন আমার আযাব অবশ্যম্ভাবী যার রোধ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই সম্মানিত শ্রোতা মণ্ডলী আল্লাহ পাক বলেন ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ আল্লাহ পাক বলেন আমার মারির মতো মার
আর কেউ দিতে পারবে না কত কারুন কত ফেরাউন কত হামান দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিলেন আল্লাহ কাউকে জমিন ধসায়া মেরেছেন কাউকে আল্লাহ পানিতে নিমজ্জিত করে ডুবায়া মেরেছেন কারুর প্রতি আল্লাহ আগুনের পাথর বর্ষণ করে আল্লাহ ধ্বংস করেছেন সাআজাতিক সামুদ জাতির ইতিহাস পড়ে দেখেন সাত রাত্রি সাত দিন ব্যাপী আল্লাহ পাথর মেরে আল্লাহ ধ্বংস করেছেন জমিন ধসায়া মেরেছেন হ্যাঁ আল্লাহ পাক বলেন ওয়ালা ইউসিকু ওয়াসাকহু আহাদ আল্লাহ পাক বলেন আমার বেরির মতো বেরি আর কেউ পরাইতে পারবে না কোনো অবস্থাতেই না জাহান্নামে অনেকেই মনে করে যে ও একদিন না একদিন জাহান্নাম থেকে উঠে জান্নাতে তো যাবই হায় হায় মানুষ কি চিন্তা করে আরে সরাসরি জান্নাতে যাবার চিন্তা করে না মনে করেন ইমাম যখন এনেছি কালেমা যখন পড়েছি তো জাহান্নাম খেটে তারপরে তো একদিন জান্নাতে যাব হ্যাঁ এই চিন্তা করেন না আমার ভাইরা দেখেন সূরা মুলক 29 পারে আল্লাহ পাক বলেন তাকাদু تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير الله بقول تكاد تميز من الغيظ غيظ من الروح قرب جهنم جنوب ক্রোধে ফেটে পড়বে গোটা কিয়ামতের ময়দানের মানুষগুলি যেন গ্রাস করে নিবে জাহান্নামের হুংকারে জাহান্নামের ক্রোধে জাহান্নামের চিৎকারে কিয়ামতের ময়দানের মানুষগুলি হাঁটু গেড়ে মাটিতে পড়ে যাবে থরথর করে কাঁপবে হাসরের ময়দানের মানুষ জাহান্নামের হুংকারে জাহান্নামের ক্রোধে জাহান্নামের ভয়ে মানুষ থরথর করে কাঁপবে জাহান্নাম গাইজ মানে রাগ গাইজ মানে ক্রোধ আমরা বলি না সূরা ফাতিহায় গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন আল্লাহ ওই পথে নিও না যে পথে তোমার রাগ যে পথে তোমার ক্রোধ যে পথে তোমার গজব ওই পথে নিও না রাগ মানে গজব জাহান্নামের রাগ জাহান্নামের হুংকার জাহান্নামের আওয়াজ জাহান্নামের আওয়াজে মানুষ থরথর করে কাঁপবে আরে ভাই আমার কাছে শুনুন 2001 সালের সম্ভবত আমার যতটুকু মনে আছে সাতক্ষীরায় বন্যা হলো আমার এই জীবনে আমি সাতক্ষীরায় বন্যা একবারই দেখেছি এক আমার এই 57 বছর বয়সে আমি জাহান আমার জীবনে আমি একবার সাতক্ষীরায় বন্যা দেখেছি যে বন্যাটা ভারত থেকে এসেছিল সরাসরি কোন আকাশের পানি নয় এই সময় নাভারণ একটা জায়গা আছে এই নাভারণে চাউলের আড়ত ছিল পানির আওয়াজ হচ্ছে পানি ঢোকে নাই শুধু পানির আওয়াজ পানি ঢোকে নাই পানির আওয়াজে মানুষ দোকান ছেড়ে ভয়ে দৌড় দিয়েছে যে কি জানি আসতেছে পানির আওয়াজে আমার ভাইয়েরা আমার ছোট বোনের বাসা হলো নাভারণে হাড়িখালির মোড় তো পানির আওয়াজে গরু ছাগল রশি ছিঁড়ে পাগলের মতো দৌড় দিয়েছে পানির আওয়াজ শুনে মানুষ ঘর ছেড়ে দিয়ে গাছে উঠেছে কি জানি আসতেছে তখনও পানি দেখে নাই আরবদাররা ট্রাকের ড্রাইভারের হাতে পায়ে ধরছে ভাই এই যে পানি ঢুকতেছে কি আওয়াজ তুমি আমার চাউলগুলি ট্রাকে নাও অর্ধেক তোমার অর্ধেক আমার ড্রাইভার বলছে আমি আগে ট্রাক বাঁচাই ট্রাক তো পানির মধ্যে ডুবে যাবে আল্লাহর কসম করে বলছি সত্য ঘটনা ট্রাক ড্রাইভার বলছে আমার ট্রাকটা আগে বাঁচাই আর আরব চাউলের আরবদারের মালিকরা বলছে যে তুমি বস্তা বস্তা চাউল আগে তোমার ট্রাকে ওঠাও অর্ধেক বস্তা তোমার অর্ধেক আমার 20টা উঠাইলে 10টা বস্তা তোমার 10টা আমার কিন্তু কোন ট্রাক ড্রাইভার মানে নাই আগে জীবন বাঁচায় আগে ট্রাক সরাই মুহূর্তের মধ্যে তাল বানি হয়ে গেল
পানির আওয়াজে এটা জাহান জাহান্নামের হুংকারে নয় শুধু পানির আওয়াজে আল্লাহু আকবার কেন তাহরিকে দেখেন নাই এক বাবা তার বাচ্চাকে ঘাড়ে করে পানির মধ্যে নেমেছে বাঁচানোর জন্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে বাচ্চা বলে বাবা আমাকে ছেড়ো না বাবা আমাকে তুমি ফেলে দিও না বাবার পায়ের তলায় পানির ঠাঁই নাই বাবা জীবনপণ চেষ্টা করছে ছেলেকে বাঁচাবার ঘাড়ে ছিল বাচ্চাটা চুল ধরে আছে বাপের মাথায় আর চিৎকার দিয়ে বলছে বাবা আমাকে ফেলো না বাবা আমাকে মেরো না পায়ের তলায় যখন ঠাঁই নাই বাবা নিজেকে বাঁচার জন্য ছেলেকে ধরে ছিটকে পানিতে ফেলে দিয়ে নিজে সাঁতরাইয়া কিনারে উঠেছে কিন্তু আমি যেটা বলতে চেয়েছিলাম পানির আওয়াজ আর এটা কি আল্লাহ পাক বলেন তাকাদু তামাইয়াযু মিনাল গাইজ জাহান্নামের হুংকারে জাহান্নামের চিৎকারে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানের মানুষগুলি থরথর করে কাঁপবে তথায় যখন কোন সম্প্রদায় নিক্ষেপ করা হবে হ্যাঁ জাহান্নামের প্রহরীরা বলবে আলাম ইয়াতিকুম নাজির ও জাহান্নামীরা তোমাদের কাছে কি কোনো সতর্ককারীর আগমন ঘটে নাই তোমাদের কাছে কি নবী রাসূলরা আসে নাই তোমাদের কাছে কি হক প্রচার হয় নাই তোমাদের মাঝে কি আলেম ওলামা যায় নাই জাহান্নামের সেদিন জাহান্নামের প্রহরীদের বলবে কলু বালা হ্যাঁ এসেছিল এসেছিল কিন্তু কিন্তু কি কিন্তু ফাকাযাবনা আমরা বলেছিলাম তোমরা যা বলছো মিথ্যে বলছো অকুলনা মা নাযালাল্লাহ আরো বলেছিলাম যে ও কোরআন ওগুলি নাজিল হয় নাই ওগুলি বানাওটি কথা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মা নাযালাল্লাহু মিন শাইই ইন আনতুম ইল্লা ফি দলালিম মুবিন আরো বলেছিলাম যে তোমরাই মূলত বিভ্রান্তির মধ্যে আছো পথভ্রষ্টতার মধ্যে পতিত আছো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ তাহলে জাহান্নাম কত ভয়ঙ্কর দেখুন আমার ভাই আল্লাহ সূরা হুমাযাতিল ওয়াজার মধ্যে বলছেন আল্লাযী জামা মানা ওয়াদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা আল্লাহ পাক বলেন যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে আল্লাযী জামা মালাহু ওয়াদাদা যারা মাল সম্পদ জমা করে আর গুনে গুনে রাখে আমিরে জামাত 9:30 ভাষণ দিয়েছে তিনি বলেছেন যে আমি তার বক্তব্যের পরে বলেছেন যে আমি বসে থাকলাম আপনারা দান করুন আমি দেখব আমার ভাইরা আপনারা দিয়েছেন আপনারা সাড়াও দিয়েছেন সারা বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ আমিরে জামাত যেভাবে আহ্বান করেছেন সারা বাংলাদেশ কেন সাথে সাথে বিদেশ থেকেও সাড়া দিয়েছে জোরে বলেন আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ তাআলা বলছেন যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা আল্লাহ পাক বলেন সে কি মনে করেছে এ মাল তাকে বাঁচাবে এ মাল তার শান্তি দিবে এ মাল তার নিরাপত্তা দিবে আল্লাহ পাক বলেন কাল্লা কখনোই না মহান আল্লাহ পাক বলেন কখনোই না আল্লাহ পাক বলেন লা ইউম বাযান্না ফিল হুতামা অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামায় আবার আল্লাহ পাক বলেন ওমা আল্লাহ পাক বলেন হে নবী আপনি কি জানেন হুতামা কি শুনুন জাহান্নাম কত ভয়ঙ্কর জাহান্নাম কত ভয়াবহ কত বিভৎস এই যে আগুনে পড়ে মানুষ মারা যায় তাদের চেহারা দেখায় সরকার না দেখায় না আর দেখানোও ঠিক না মানুষ হার্ট অ্যাটাক করবে স্ট্রোক করবে যে আগুনে পুড়ে যারা মারা যায় আল্লাহ আকবার আমার ভাইরা তাদের চেহারা দেখলে সুস্থ মানুষ হার্ট অ্যাটাক করবে স্ট্রোক করবে এ দুনিয়ার আগুন
এ দুনিয়ার আগুন। আল্লাহ পাক বলেন কাল্লা কখনোই না, লায়ুম বাজাল্লা ফিল হুতামা, হ্যাঁ সে নিক্ষিপ্ত হবে হুতামায়। আবার আল্লাহ পাক বলেন ওয়ামা আদরাকা মাল হুতামা। আল্লাহ পাক বলেন হে নবী আপনি কি জানেন হুতামা কি? আল্লাহ পাক প্রশ্ন করছেন হে নবী আপনি কি জানেন হুতামা কি? আল্লাহ অ্যানসার দিচ্ছেন, আল্লাহ নিজেই প্রশ্ন করলেন নিজেই প্রশ্নের উত্তর দিলেন। আল্লাহ পাক জাহান্নাম কত ভয়াবহ কত বিভৎস আল্লাহ বর্ণনা দিচ্ছেন, নারুল্লাহিল মুকাদা। আল্লাহ পাক বলেন জাহান্নাম এক প্রজ্বলিত আগুন, এক ভয়ঙ্কর আগুন, এক বিভৎস আগুন। কেমন আগুন? আল্লাহ পাক বলেন আল্লাতি তাতালিউ আলাল আফিদা। আল্লাহ পাক বলেন যা কলিজা পর্যন্ত পৌঁছায় যাবে, যা হৃদয়কে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেবে। জাহান্নাম এত ভয়ঙ্কর যে কলিজা পর্যন্ত পৌঁছায় যাবে। জাহান্নাম থেকে বাঁচুন। শুনুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে ডাকলেন। ফাতিমাকে কত ভালোবাসতেন জানেন? নবী বলেন যে ফাতিমার সাথে যুদ্ধ করে সে রসুলের সাথে যুদ্ধ করে, যে ফাতিমারে কাঁদায় সে রসুলকে কাঁদায়। সেই ফাতিমাকে ডেকে আল্লাহর নবী বললেন ইয়া ফাতিমা আনকিদি নাফসাকি মিনান নার। ফাতিমা, হে ফাতিমা, তুমি নিজকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ফাইন্নিলা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইয়া। আল্লাহর নবী বলেন ফাতিমা, ফাতিমা শুনো, কিয়ামতের দিন ফাইন্নিলা রাসূলুল্লাহ শব্দ ব্যবহার করে বলেন ফাইন্নিলা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইয়া। ফাতিমা কিয়ামতের দিন আমি আল্লাহর সম্মুখে আল্লাহর সামনে তোমার জন্য কিছুই করতে পারবো না। কে বললেন এটা? জোরে বলেন কে বললেন? রাসূল বলেছেন কাকে? ফাতেমাকে। আর আমাদের দেশের বড় হুজুর বরিশালের কি বলে জানেন? ঢাকা মাদারটেক আব্দুল আজিজ হাই স্কুলে প্রোগ্রাম করলো, আমি পাশেই বসা। উনি বলছে বাবারা আমি যখন জান্নাতে যামু তোমাদের থুয়ে যামু লইয়ই যামু। জোরে কোন সুবহানাল্লাহ কোনকে আস্তাগফিরুল্লাহ কোন। বাংলাদেশের বড় হুজুর তার মুরিদানদেরকে বলছে বাবারা আমি যখন জান্নাতে যামু তোমাদের থুয়ে যামু লইয়ই যামু। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। আর বিশ্ব নবী ফাতেমাকে ডেকে বলেন ফাতেমা ইয়া ফাতেমা আনকিদি নাফসাকি মিনান্নার, তুমি নিজে নিজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি তোমাকে কিয়ামতের দিন কোনো উপকার করতে পারবো না। জাহান্নাম কত ভয়ঙ্কর, জাহান্নাম কত বিভৎস। সম্মানিত শ্রোতি মণ্ডলী, সময় আমার হাতে কম। এরপরে সূরা নাবা 30 পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ জাহান্নাম সম্পর্কে বলছেন। আল্লাহ পাক বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে বসে আছে। কি পেতে? ওত পেতে। ওত পেতে আমি এই শব্দটা ক্লাস 4-এ পড়ার সময় আমার আমার মনে আছে, আমার ভাই আমাকে বলেছে, আনোয়ারুল ইসলাম আনোয়ার আমার ভাই, আমি প্রাইমারি থেকে এসেই আমাদের বাড়িতে বিশাল পুকুর আর পুকুরের ধারে আছে বাবলা গাছ, তো স্কুল থেকে এসেই আমি পানিতে ঝাঁপ দিতাম গোসল করতে। একদিন ভাই আমাকে নিয়ে গেল, ভাই মাছ মারতেছে আমি গোসল করছি, তা আমার ভাইকে বলছি ভাই এই মাছরাঙায় এরকমভাবে বসে আছে কেন? তো ভাই আমাকে বলছে ওত পেতে বসে আছে। আমি বললাম কি করবে মাছরাঙা? ওই ও মাছ ধরবে বলে ওত পেতে বসে আছে। এই ওত পেতে কথাটা আমি আমার বড় ভাইয়ের কাছে সেই ক্লাস 4-এ থাকাকালীন শুনেছি। আমির জামাতের তাফসির পড়ি,
দেখলাম, পড়ে দেখলাম তাতে লেখা ইন্না জাহান্নাম কানাত মিরসাদা। আল্লাহ পাক বলেন নিশ্চয় জাহান্নাম ওপেতে বসে আছে, যে ইনসানকে ধরার জন্য জাহান্নাম একটা ফাঁদ। আল্লাহু আকবার, কোন মুহূর্তে কবরে যাব, কোন মুহূর্তে আমরা চলে যাব, হ্যাঁ এই হিসাব নিকাশ আছে আমাদের? জীবন ডায়েরি কতক্ষণ কয়দিন বাঁচবো? রাত্রি তিনটার সময় তুরস্ক সিরিয়ার ভূমিকম্প, হাজার হাজার মানুষ, ওরা যে মারা যাবে ওরা জানে, বসে আছেন আপনি পড়ে মারা যাবেন আপনি কি জানেন? হ্যাঁ আমার বাইতুল মামুরের মুসল্লি নামাজ পড়ে সিঁড়ি দিয়ে নিচে নামলো, নেমেই বলছে ধরো আমাকে, ধরো 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 বলেই পড়ে গেল। সবাই ধরে ডাক্তার আসলো বলছে অনেক আগেই মারা গেছে, হায়রে মৃত্যু। আমার ঢাকা মাদারটেক আহলাদি জামে মসজিদের সম্মানিত সভাপতি সাবেক লিয়াকত আলী, লিয়াকত আলী মসজিদে বসে ফজরের সালাতের পরে তাজবি পড়তেছে, তাজবি। আমরা এক জায়গায় যাব কালেকশনের জন্য যাব, যখন তখন টিনের ঘর ছিল এই মাদারটেক মসজিদের জন্য, ওই সময় আমি আমির জামাতকে বলেছিলাম আমার কিছু টাকা দেন জায়গা কিনবো। তা আমাকে বললো তুমি মসজিদ করবার জায়গা কেনার টাকা নেই, মসজিদ করে দেবো। না জায়গা কেনার টাকা দিতে হবে, জায়গা কেনার টাকা তো কই পাবো আমি, না দিতে হবে আপনার। এরপরে একদিন আমাকে ডেকে ৫০,০০০ টাকা দিলেন, সেই সময় ২৫ বছর আগের কথা বলছি, ৫০,০০০ টাকা দিলেন এই মাদার টেকে মসজিদের জায়গা কেনার জন্যে। আল্লাহ আমির জামাতের এই টাকা ওই সময় না পেলে জায়গা বায়না করতে পারতাম না আমরা, আলহামদুলিল্লাহ আল্লাহ করিয়েছে। শরণ লিয়াকত আলী ওই মসজিদে বসে তাজবি পড়তেছে, তাই বললাম উঠেন চলেন তাড়াতাড়ি যাই উঠেন। আমার কি বলছে জানেন, হাত দিয়ে ইশারা দিচ্ছে এরম করে বলছে, মানে এগুলি একটু গুণী নেই। কিছুক্ষণ পর আবার আমি এসে বলছি আর লিয়াকত ভাই উঠেন না চলেন যাই। আমাকে বলছে এ তাজবি পড়তে পড়তে তৃতীয়বার আমি আসছি, এসে হঠাৎ করে কাত হচ্ছে, কাত হচ্ছে, কি হলো লিয়াকত ভাই, লিয়াকত ভাই কি হলো, কাত হলো, পড়ে গেল, ডাক্তার এসে বলছে মারা গেছে। এই তো মৃত্যু আমাদের। শুনুন আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি তার মৃত্যুকে স্মরণ করে। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু ইয়াকুলু ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসারা মিন সাবঈনা মাররা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেন আমি দিবসে ৭০ বারের অধিক ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে তওবা করি। যেই নবী আগের পিছের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, যে নবীর জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন, যে বিশ্ব নবীর জান্নাতের সর্বোচ্চ স্থান নির্ধারিত করে রেখেছেন, যার প্রতিশ্রুতি আল্লাহ ভঙ্গ করেন না, সেই বিশ্ব নবী মানবতার নবী, বিশ্ব নবী আদর্শের নবী, তিনি বলেন আল্লাহকে আল্লাহর কসম ইন্নি লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী বলেন আমি দিবসে দৈনিক ৭০ বারের অধিক আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তওবা করি, জাহান্নামের আগুন থেকে নিজকে বাঁচান। আল্লাহর নবী বলেন ইয়া আব্দুল মুত্তালিব আঙ্কিদি নাফসাকি মিনান নার, হে মুত্তালিবের বংশধরেরা জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। হ্যাঁ জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, জাহান্নাম ওত পেতে বসে আছে মানুষকে ধরার জন্য, কারা তারা? আল্লাহ পাক বলেন লিত্তগিনা মাআবা, আল্লাহ পাক বলেন যারা অবাধ্য যারা সীমা লঙ্ঘনকারী। আমরা তো আসলেই সীমা লঙ্ঘনকারী, আমার কেন জানেন? আজকের আমরা হক বুঝি না, হক বুঝার পরেও গোড়ামি করি, সত্য জানার পরেও গোড়ামি করি, এই সত্যকে আমরা অস্বীকার করি, সেটা মানতে চাই না। অথচ পরকালে যে ভয়াবহ আজাব আমার ভোগ করতে হবে সেটা জানার পরেও মানুষ এক শ্রেণীর সত্যকে প্রত্যাখ্যান করে, হককে প্রত্যাখ্যান।
প্রত্যাখ্যান করে, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। কেন বললাম জানেন? মনের কষ্টে হয়তো বলছেন এত বড় কথা, আমি গাইবান্ধার একটা এলাকা, এলাকার নামটা বলবো না, প্রোগ্রামে গেলাম, শহীদুল্লাহ খান মাদানির পরিবর্তে আমাকে নিল। তা আমি সেখানে বক্তব্য দিলাম, শেখ আবু বকর সিদ্দিক জানে এই প্রোগ্রামটার ব্যাপারে, সোনামণি সংগঠনের সম্মানিত সভাপতি, নামটা কি জানি, আলী, ডক্টর আব্দুল হালিম, তিনি তার আমার পাশে ছিলেন। আমি রাতের বেলা প্রোগ্রাম করে সেখানে আমি মৌখিক দোয়া করে দিলাম, মজলিস ভঙ্গের বৈঠকে দোয়া পড়ে দিলাম, সব ঠিক আছে, ভালো কালেকশনও করে দিলাম, দুই ঘন্টা ওয়াজও করলাম। এরপরে সব দাঁড়িওয়ালা হুজুর, কমিটির সেক্রেটারি, সভাপতি মাদ্রাসার হাফেজ সাহেব আমাকে বলছে, আপনি এখনই রাত দুইটা বাজে এখনই চলে যান এখান থেকে। কেন? কয়, আপনি হাত তুলে দোয়া করেন নাই, আমাদের সকালবেলা মাথা ফাটাইয়া মারবে। আমি আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আমার বিদায়ও করবে না, বলে রাত দুটোর সময় আপনি এলাকা ছাড়েন কেন? কই, আপনি যদি থাকেন সকালবেলা এলাকাবাসী আমাদের মাথা ফাটাবে কেন? কয়, আপনি হাত তুলে দোয়া করেননি কেন? দোয়া তো করেছি, কয়, হাত তোলেন নাই কেন? আমি বললাম, শহীদুল্লাহ খান মাদানী, ডক্টর আবদুল্লাহ ফারুক, জমিয়তের সভাপতি সেক্রেটারি, তারাও তো এটা বেদাত বলেছে, বলে ওটি মানি না, ও সেক্রেটারি মানি না, সভাপতি মানি না, দোয়া করলেন না কেন? আমি আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমি যতই সত্য কথা বলি, যতই হক বলি, বললে আপনি এক্ষুনি এলাকা ছাড়েন, আপনি থাকলে মারামারি হবে। শেষে এক হাফেজ সাহেব, আমি কই যাই, কোন রাত দুটোর সময় কই যাই, আমাকে এলাকা ছাড়েন, এক হাফেজ সাহেব, আল্লাহ তার জান্নাত বেশি করুক, আমাকে বলছেন, আজাদি ভাই আপনি টেনশন করেন না, আমি রেডি, আমার বাসায় আপনি থাকবেন, আমার বাসা ভালো বাসা, ভালো মানের বাসা, ভালো মানের একটু থাকার জায়গা দাও। কয়, আসেন। ও নিয়ে গেল ওর বাড়িতে, ভোরবেলা দেখি ও বলছে, আপনি ওঠেন, তাড়াতাড়ি ওঠেন। কেন? কই, থাকা যাবে না, আসলেই এলাকা সকালবেলা কমিটিকে ঘেরাও করে মারামারি হবে, আপনি বেরোন। আমি ফজরের নামাজ কয় সামনে যেয়ে পড়ব, চিন্তা করেন, এরা আহলে হাদিস, জমিয়তের এলাকা, নাউযুবিল্লাহ। এরপরে হাফেজ সাহেব আমারে নিয়ে ওখানে, আমি যোগাযোগ করলাম সোনামণি সংগঠনের ডক্টর আব্দুল হালিম সাহেবের, ওখানে যেয়ে পৌঁছালাম, পৌঁছায় ওখানে সকালবেলা বক্তব্য দিয়ে ওখানে থাকলাম। ওই দিন ওই জায়গায় আমার মাহফিল ছিল। হক বোঝে না, হক বোঝানোর চেষ্টা করে না, অথচ জাহান্নাম কত ভয়ঙ্কর। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাউন ওয়ালা শারাবা। আল্লাহ পাক বলেন, সেটাই তারা কোন স্নিগ্ধ শীতল পানীয় আস্বাদন করবে না জাহান্নামের মধ্যে। মহান আল্লাহ পাক বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাক। আল্লাহ পাক বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাক, ফুটন্ত পানি, বিগলিত পুষ, জাহান্নামের জাহান্নামীদের খাদ্য হবে। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন, ইল্লা হামিমা ওয়া গাসসাক, মানে ক্ষত জায়গা থেকে গড়িয়ে পড়া পুজ আর রক্ত, জাহান্নামীদের খাদ্য, আর ফুটন্ত পানি, জাহান্নাম কত ভয়ঙ্কর। হ্যাঁ, সম্মানিত সুধি মণ্ডলী, জাহান্নাম থেকে বাঁচুন, জাহান্নামের ভয় করুন। আল্লাহ পাক জিব্রাইল দিয়ে পাঠিয়ে বিশ্ব নবীকে রাতের বেলা উঠালেন, হে নবী আপনি উঠুন, অলসতার চাদর ছুড়ে ফেলুন, আপনি জাহান্নামের ভয় দেখান মানুষদেরকে। হ্যাঁ, আমরা ভয় করি না, অন্তরে ভয় উঠে গেছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সর্বশেষ একটি আয়াত পড়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আজকের মতো এখানেই শেষ করব। আমি তো সময় বেশি নিয়ে ফেলেছি, আমাকে স্লিপও দেয় না, ভাবছি স্লিপ দিবে নেমে যাব। একটি আয়াত পড়ে আমি ইনশাল্লাহ নেমে যাব। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা।
আল্লাহ পাক বলেন হে ইমানদারগণেরা তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল তোমার স্ত্রী তোমার সন্তান তোমার পরিবার পরিজন তোমার অধীনস্থ যারা আছে তোমার আহাল বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তুমি বাঁচো তোমার সন্তান তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আজকের বিজাতীয় সভ্যতা বিজাতীয় প্রবৃত্তি আমাদের আমাদের আজকে জেগে বসেছে এই যে 18ই ডিসেম্বর বিশ্বকাপ ফুটবল খেলা হয়ে গেল মানুষ এই খেলায় মেতেছে জোয়ার আড্ডায় মেতেছে একটা গোল দিলে 1 কোটি টাকা বাজি আমার বড় ওই ফ্রান্স ওই আর্জেন্টিনা ওই ব্রাজিল এরা বিজাতি এরা ইহুদি এরা মুশরিক এদের নিয়ে মুসলিম জাতি শুধু না সারা বিশ্বের মুসলমানেরাও কোটি কোটি টাকা হাজার কোটি টাকা জুয়া খেলেছে যেই সময় সেই সময় আফগানিস্তানের হাজার হাজার মুসলিম শিশুরা খোদার যন্ত্রণায় না খেয়ে আছে নাবিলা নামের এক শিশু মেয়েকে $200 পিতা বিক্রি করে দিয়েছে হ্যাঁ আর আমরা জুয়া খেলি তাদের নিয়ে আর আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন الله পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আল্লাহ পাক বলেন হে ইমানদারগণেরা হে বিশ্বাসীগণেরা তোমরা ইহুদ এবং নাসারাদেরকে বন্ধু বানায়ও না আল্লাহ আমার সময় হাতে কম আল্লাহ পাক বলেন তারা একে অপরের বন্ধু তোমাদের না অমাইয়াতা وَلَّهُمْ مِنْكُمْ فَإِنَّهُمْ مِنْهُمْ الله পাক বলেন যে যার অনুকরণ অনুসরণ করবে সে তারই সদৃশ হয়ে জাহান্নামে যাবে আমার ভাইরা আমরা কি করছি সর্বশেষ আল্লাহ তাআলা বলেন অকুদুহান নাস ওয়াল হিজারো জাহান্নামের ইন্ধন হবে আমার ভাইরা মানুষ এবং পাথর আরে পাথর কেন পাথরের আগুন সবচেয়ে ভয়ঙ্কর যাতে জাহান্নামের আগুন বেশি ভয়ঙ্কর হয় বেশি বিভৎস হয় সেজন্য সম্মানিত শ্রোতা মণ্ডলী আমার সময় শেষ একটু বেশি সময় নিয়ে ফেলেছে এজন্য ক্ষমা প্রার্থী এই যে আমার হাতেই এসেছে শরীফুল বিন শরীফুল ইসলাম বিন ফয়জুল আবেদিন জাহান্নামের ভয়াবহ আযাব এই বইগুলি আপনারা কিনে আপনার সন্তানকে উপহার দিন নভেল নাটক না দিয়া একটা বই আপনার সন্তানের হাতে উপহার দিন আরে বাবাই দিছে উপহারটা একদিন খুলে দেখবে আমার ভাইরা শরীফুল ইসলাম বিন জয়নুল আবেদিন বইটা আপনারা বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবেন সিয়াম ও কিয়াম সামনে রমজান আমার ভাইরা আল্লাহু আকবার আমি আমার যত বক্তব্য সারা বাংলাদেশে আমার যত খুতবা সব আত্তাহারিক এবং আমিরি জামাতের যত বই আর লাগে না এই যে বই সিয়াম ও কিয়াম এটা আমার কাছে আছে গোটা রমজান মাস এটার উপরে আমার বক্তব্য চলবে আমার ভাইরা সিয়াম ও কিয়াম মোহাম্মদ আসাদুল্লাহ গালিব আমিরি জামাতের বইটা আপনারা নিয়ে যাবেন এরপরে আমিরি জামাতের সুযোগ্য পুত্র তিনটা পুত্র তিন রত্ন আল্লাহ দিয়েছেন জোরে করে আলহামদুলিল্লাহ আমিরি জামাতের তিন পুত্র তিনটা হীরা মানি মণি মুক্তা তাদের ব্যবহার আচরণ এত বিনয়ী নম্র এত ভদ্র আল্লাহু আকবার তার এক রত্ন মহতরাম ডক্টর আব্দুল্লাহ সাকিব তারুণ্যের আত্মপাঠ ও সমাজচিন্তা তারুণ্যের আত্মপাঠ ও সমাজচিন্তা নতুন বের হয়েছে বইটা আপনারা নিয়ে যাবেন তাড়াতাড়ি এরপরে হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব মাশাআল্লাহ কত সুন্দর বই লিখেছেন আমার ভাইয়েরা এই বইটাও আপনারা নিয়ে যাবেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক আপনারা যে কষ্ট করে এই ফজর পর্যন্ত বসে আছেন আল্লাহ আপনাদের এর উত্তম সাজা দান করুক আর আপনারা আন্দোলনে আমার ভাইয়েরা আপনারা বেশি বেশি জানমাল সদ্দা করুন আল্লাহর বিনিময়ের জন্য পরকালে উত্তম সাজা দান করেন বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য জাহান্নামের উপরে এই ভয়াবহ আযাবের উপরে সংক্ষিপ্ত বক্তব্য রেখে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু